হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভৈরব সিলে শিখেছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটিমি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা যদি রেডমি ফোন ইউজ করে থাকেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ আমি আজকে দেখাবো কীভাবে আপনারা রেডমি যে কোনো ডিভাইসে বা শাওমি যে কোনো ডিভাইসে আপনারা ব্যাটারি যে ইনডাইরেক্টর বা ব্যাটারি পার্সেন্টেজ যেটি থাকে সেটি কীভাবে ইনেবল করবেন। তো সাধারণত আপনারা যখন নতুন ফোন কিনে থাকেন তখন কিন্তু এই অপশানটি ইনেবল থাকে না, এটি আপনাদেরকে নিজে থেকে করে নিতে হয়। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা সেটি ইনেবল করবেন। খুব ছোট্ট একটি ভিডিও, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনারাও করতে পারবেন আমাদের ফোনের যে ব্যাটারি ইনডাইরেক্টর বা ব্যাটারি পার্সেন্টেজ থাকে সেটি কীভাবে ইনেবল করবেন। এর দ্বারা কী হয়, আপনাদের ফোনে যদি কত পার্সেন্ট চার্জ আছে সেটি আপনারা খুব সহজেই দেখতে পান এবং বুঝতে পারেন যে আপনার ফোনটি ক পার্সেন্ট চার্জ আছে এবং কতক্ষণ চলবে। তো আপনার চার্জ দিয়ে রেখেছেন ফোনটা, কিন্তু সেটি কীভাবে ফুল পার্সেন্ট চার্জ হতে কতক্ষণ দেরি হবে, কত পার্সেন্ট চার্জ হলো সেটি কিন্তু আপনারা যদি ইনেবল না করে রাখেন তাহলে কিন্তু দেখতে পাবেন না। যদি ইনেবল করে রাখেন তাহলে কিন্তু এটি এমনি দেখতে হবে। তো এটি ইনেবল করে রাখলে অবশ্যই আপনার খুব কাজে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেটি ইনেবল করব। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, প্রথম হচ্ছে আপনাদের ফোনে যে সেটিং অপশানটি থাকে সেটি ওপেন করে নেবেন। তো আমি আমার সেটিং অপশানটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমার যে ফোনটি আছে সেটি হচ্ছে রেডমি নোট 8 ডিভাইস, দেখতে পাচ্ছেন। আর এটি এখন MIUI 11.0.4 ভার্সনে রান করছে। আপনাদের কিন্তু রেডমি ইউজার, রেডমির সব ডিভাইসই কিন্তু এখন MIUI 11 ভার্সন সবাইকারই চলে এসছে। এখন কিন্তু আর MIUI 10 কারণ নেই, 11 যদি হয়ে থাকে আপনাদের সবাইকারই এরকমই অপশান থাকে সেটিংয়ে। তো এখানে আপনার সেটিংয়ে নিচে চলে যাবেন, নিচে দেখতে পাবেন একটি অপশান আছে ডিসপ্লে বলে, এই ডিসপ্লে অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে চলে যাবেন, নিচে দেখবেন এখানে লেখা আছে একটি সিস্টেম বলে যেই অপশানটি আছে তার ভিতরে এই অপশানগুলি থাকে, নচ অ্যান্ড স্ট্যাটাস বার যে অপশানটি আছে এই যে এই অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলি অপশান খুলে যাবে। তো এখানে সবচেয়ে শেষে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে, তার উপরেরটি যে ব্যাটারি ইনডাইরেক্টর বলে একটি অপশান থাকে এখানে, এই অপশানটি ক্লিক করবেন। এর ভিতরে তিনটে অপশান আছে, এক হচ্ছে গ্রাফিক্যাল, মানে হচ্ছে আপনার যদি গ্রাফিক্যাল করেন তাহলে শুধু আপনার ব্যাটারি যে আইকনটি আছে সেটি শো করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন উপর দিয়ে ওপরে এটি শুধু ব্যাটারি যে অপশানটি আছে সেটি শুধু শো করছে, কিন্তু ক পার্সেন্ট চার্জ যেটি শো করছে না। কিন্তু আপনারা যদি তার নিচেরটা করেন প্রেজেন্ট ইন দ্য আইকন, তাহলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার ব্যাটারি 37% চার্জ আছে সেটি কিন্তু ব্যাটারির যে আইকনটি আছে তার ভেতরে শো করবে। আরেকটি শেষ অপশান থাকে, সেটি হলো প্রেজেন্ট নেক্সট টু দ্য আইকন, মানে হচ্ছে আপনারা দেখতে পাবেন এই যে ব্যাটারি আইকনটি আছে তার পাশে কিন্তু এই ব্যাটারি যে ক পার্সেন্ট চার্জ সেটি পার্সেন্টেজটি শো করছে এখানে। তো ঠিক এভাবে তিনটি অপশান থাকে, আপনারা যে কোনো একটা করতে পারেন। তো আমার যেহেতু এটাই করা থাকে, আমার এটাই ভালো লাগে, তো আমি এটি করে রাখি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনার করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে জাস্ট এইটুকুই দেখানো ছিল যে কীভাবে আপনারা ব্যাটারি ইনডাইরেক্টর বা পার্সেন্টেজ ইনেবল করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।